বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য মেইনলি, আপনার সঙ্গে কথা বাদ দিয়ে চলুন আমরা সবাই মূল টপিকে যাই। ভিডিওটা ভালো লাগলে কিংবা কোনো উপকৃত হলে জাস্ট লাইক কমেন্টস শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মূল টপিক ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্সপোর্ট স্পিড নিয়ে আর কি কথা বলবো আপনাদের মাঝে। আমরা অনেক সময় ভিডিও এক্সপোর্ট করার সময় দেখা যাচ্ছে যে এক্সপোর্টিং কম পায় আর কি, অনেক টাইম লাগে আর কি। যাই হোক, আমি আপনাদের মাঝে একটা সেটিং সম্পর্কে কথা বলি। এই সেটিংটা আপনারা যারা ফিল্মোরে কাজ করেন সবাই দিয়ে নেবেন, যাতে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করার সময় অতি দ্রুত এক্সপোর্ট হয় আর কি। প্রথমে এডিট অপশনে যাবেন, ফাইল অপশনে যাবেন, প্রিফারেন্স, পারফরমেন্স, এখানে জিপিইউ অ্যাক্সেলারেশন এই দুইটা টিক দিয়ে রাখবেন। ইনেবল হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন ফর ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক অ্যান্ড ইনেবল হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন দুইটা টিক দিবেন। আর প্রিভিউ রেন্ডারিংয়ের এটা আপনারা ওই এই সেটিংয়ে রাখবেন, জাস্ট ক্লিন করবেন এখান থেকে আর কি। আর প্রক্সিস সেটিংটা সেটি অটোমেটিক দিয়ে অটোমেটিক্যালি দিয়ে রাখবেন এটা। আর এখান থেকে আপনারা 1280 কিংবা 1920 যেটা যার পছন্দ 1920 দিলে ভালো হয় আর কি। আর দেওয়ার পরে এখান থেকে ক্লিন দিয়ে একটা এস দিয়ে দেবেন। আর রেন্ডারিংয়ে এখানে লাস্টের দিকে টিক দিয়ে দেবেন একটা, প্লেব্যাক ইউজিং লেটেস্ট রেন্ডারিং ইঞ্জিন ফর বেটার পারফরমেন্স, দেওয়ার পরে এখানে একটা ওকে দেবেন। তো আবার বলছি, ফাইল, প্রিফারেন্স, পারফরমেন্স, এখান থেকে আপনারা জিপি অ্যাক্সেলারেশনে দুইটা টিপ, আর প্রক্সির এখানে অটোমেটিক দিয়ে রাখবেন, আর লাস্টের দিকে রেন্ডারে এখানে প্লেব্যাক স্পিড দিয়ে রাখবেন আর কি, যার পরে ওকে বাটন ক্লিক করবেন। তো আশা করি আপনারা যদি এটা ফলো করেন আপনাদের ভিডিও এক্সপোর্ট করার সময় দেখা যাচ্ছে অনেক ভালো স্পিড পাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য একটা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার এটা একটা ক্র্যাক ভার্সন, ভার্সনটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপলোড করবো। আশা করি আপনার ফ্রিতে উইদাউট ওয়াটারমার্ক ছাড়া ফ্রিতে আপনার এটা এই যে ভার্সনটা ভার্সন 10.1.20 অনভাবে এটা উইন্ডোজ 10.11 জন্য আর কি মেইনলি। আপনারা লেটেস্ট এটা আর কি ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার এক্সের এটা ফ্রিতে আপনারা উইদাউট ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এটা দেখি নেক্সট ভিডিওতে এটা আমি একটা ভিডিও বানাবো এটার উপর। থ্যাঙ্কস ফর ওয়াচিং জি টেক চ্যানেল এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর দ্য নেক্সট ভিডিও। জি টেক, বাই।